হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে আলমগুরি একাডেমিতে স্বাগত আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজকের ভিডিওতে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ নিয়ে আলোচনা করব যে ওষুধটি দাঁত একজিমা সুলকানি ইত্যাদি নিরাময়ের জন্য খাওয়া হয় তো আজকের ভিডিওতে আমি প্লুগাল অর্থাৎ প্লুকোনাজল ফিফটি ওয়ান ফিফটি টু হান্ড্রেড মিলিগ্রাম অর্থাৎ ফ্লুগাল পঞ্চাশ মিলিগ্রাম প্লুগাল একশো মিলিগ্রাম প্লুগাল দুশো মিলিগ্রাম অর্থাৎ প্লুকোনাজল জাতীয় ওষুধের আমি বিস্তারিত আলোচনা করব প্লুগাল ওষুধটি মূলত বানানো হয় প্লুকোনাজল দিয়ে অর্থাৎ এর উপাদান হলো প্লুকোনাজল বাজারে পাওয়া যায় প্লুগাল নামে ফ্লুগাল পঞ্চাশ প্লুগাল একশো পঞ্চাশ প্লুগাল দুশো মিলিগ্রাম তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি যে বিষয়গুলো আলোচনা করব যে এই ওষুধটা কোন কোন রোগের জন্য খাওয়া হয় মাত্রা ও ব্যবহার ব্যবহারবিধি অর্থাৎ ডোজ সম্পর্কে আলোচনা করব এরপর হলো এর পার্শ্ব প্রতিক্রিয়া কী গর্ভাবস্থা ও স্থানদানকালীন ব্যবহার কী ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো সেজন্য টেনে পুরো ভিডিওটি দেখবেন তাহলে আপনারা পরিপূর্ণ ধারণা পেয়ে যাবেন আর বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে ডান দিকের আইকনটি ক্লিক করে দিন তাহলে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা লেটেস্ট ভিডিওগুলোর নোটিফিকেশান পেয়ে যাবেন তো বন্ধুরা প্রথমে আমি এর ইন্ডিকেশান অর্থাৎ রোগ নির্দেশনা কোন কোন রোগের জন্য এই ওষুধটি খাওয়া হয় সেটা আলোচনা করব এরপর আমি এর ডোজ নিয়ে আলোচনা করব অর্থাৎ কটি করে খেতে হবে তো এই ওষুধটি মূলত তীব্র অথবা পুনরাক্রমণজনিত বেজাইনাল ক্যান্ডিয়াসিস মিউকোজাল ক্যান্ডিয়াসিস সিস্টেমিক ক্যান্ডিয়াসিস ক্রিপটোকাস সংক্রমণে ব্যবহৃত হয় অর্থাৎ যাকে আমরা বাংলা বলি দাঁত একজিমা সুলকানি ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার করা হয় ইন্ডিকেশনগুলো এখানে দেওয়া আছে যে কথাগুলো আমি বলেছি যে প্লুকনাজল ইজ ইন্ডিকেটেড ফর দ্য ট্রিটমেন্ট অফ ব্যাজাইনাল ক্যান্ডিয়াসিস অরফরগ্যানাল ইসোফেগাল ক্যান্ডিয়াসিস অ্যান্ড ক্রিপ্টোকোকাল অ্যান্ড সিস্টেমিক ক্যান্ডিয়া ক্যান্ডিয়াসিস তো বন্ধুরা আমি প্রথমে এর ডোজেজ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ ডোজ নিয়ে আলোচনা করব তো এখানে বিভিন্ন রকম ডোজ দেওয়া আছে তো আমি সোজা সহজ ডোজটি আপনাদেরকে বলে দিচ্ছি যদি পঞ্চাশ মিলিগ্রাম খাওয়া হয় সেক্ষেত্রে দিনে একটি করে খেতে হবে তিরিশ দিন এক মাস তবে সেটা সংক্রমণের তীব্রতার ওপর নির্ভর করে কম বেশি হতে পারে আর যদি একশো মিলিগ্রাম খাওয়া হয় সেক্ষেত্রে সপ্তাহে একটি করে ট্যাবলেট মোট পাঁচটি অর্থাৎ ফাঁস সপ্তাহ খেতে হবে ফাঁস সপ্তাহে ফাঁসটি অর্থাৎ আজকে খেলে আগামী এক এক সপ্তাহ পরে আরেকটি খেতে হবে এভাবে পাঁচ সপ্তাহে পাঁচটি সিমিলারলি দুশো মিলিগ্রাম খেলে একই নিয়ম পাঁচ সপ্তাহে পাঁচটি শুধুমাত্র পঞ্চাশ মিলিগ্রামের বেলা নিয়মিত একটি করে খেতে হবে এ বিষয়টি অবশ্যই মনে রাখতে হবে এরপর হলো রোগ বেদেটা আমি যে ডোজটি বলেছি এটা মূলত দাঁত একজিমা সুনকারি নিরাময়ের জন্য এই হিসেবে খাওয়া হয় এরপর বেজানাল ক্যান্ডিয়াস ক্যান্ডিয়াসিসের জন্য একশো পঞ্চাশ মিলিগ্রাম শুধুমাত্র একবার খাওয়া হয় এরপর হলো এটা সাধারণত সাত থেকে চোদ্দ দিন এরপর মিউকোজাল ক্যান্ডিয়াসিসে দৈনিক পঞ্চাশ মিলিগ্রাম সাত থেকে চোদ্দো দিন অথবা তেগ্র সংক্রমণ যদি বেশি হয় সেক্ষেত্রে একশো মিলিগ্রাম সাত থেকে চোদ্দ দিন এরপর হলো ইসোফ্যাগাইটিস অ্যান্ড ক্যান্ডিডুরিয়া দশ থেকে তিরিশ দিন সিস্টেমিক ক্যান্ডিয়াসিস এবং ক্রিপ্টোকাল সংক্রমণে ম্যানিজাইটিস সহ প্রথম হচ্ছে মিলিগ্রাম এবং পরে দুশো মিলিগ্রাম দৈনিক প্রয়োজনের মাত্রা বাড়িয়ে দৈনিক চারশো মিলিগ্রাম হিসেবে দেওয়া যেতে পারে তো বন্ধুরা এখানে বিভিন্ন রোগের জন্য দেওয়া আছে আমি আপনাদেরকে সামারিটা আগেই বলে দিছি যে কিভাবে খেতে হবে আপনারা এখানে বিস্তারিত চাইলে আরও দেখতে পারেন এখন আমি এর সাইড ইফেক্ট অর্থাৎ ফার্শ্ব নিয়ে আলোচনা করব যে এই ওষুধটি খেলে আপনাদের কি কি সাইড ইফেক্ট দেখা দিতে পারে তো এটা সাধারণত অয়েল টোলাটেডেড অর্থাৎ সুসহনীয় তবে কিছু কিছু ক্ষেত্রে কিছু ফার্শ্ব দেখা যায় যেমন নসিয়া অর্থাৎ বুম ভাব এরপর বমিটিং বা বমি হতে পারে অ্যাবডোমিনাল ফেন ফ্যাট ব্যথা হতে পারে ডায়রিয়া হতে পারে মাথা ব্যথা হতে পারে অ্যান্ড স্কিন র্যাশ অর্থাৎ ত্বকের মশের মধ্যে রস র্যাশ হতে পারে এরপর হলো প্রেগন্যান্সি অ্যান্ড ল্যাক্টেশন অর্থাৎ গর্ভাবস্থা এবং স্তন্যদানকালী ব্যবহার এফডিএ এটা হলো ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ফ্রেগনেন্সি ক্যাটাগরি অফ ফ্লুকোনাচল ইস সি সি মিন্স এখানে হলো এই ওষুধটি গর্ভাবস্থায় ব্যবহার করা উচিত না তবে বিশেষ সত্য সাপেক্ষে বিশেষ প্রয়োজনে বিশেষজ্ঞ ডাক্তার ডাক্তারের পরামর্শ মতে ব্যবহার করা যাবে ফ্লুকোনাজল শুড বি অ্যাভয়েডেড ইন ফ্রেগন্যেন্সি অ্যান্ড ল্যাক্ট্রেশান আনলেস দ্য পটেন্সিয়াল বেনিফিটস টু দ্য আদার আউট অয়ের দ্য ফসিবল রিস্ক অফ দ্য ফেটাস অর্থাৎ বিশেষ প্রয়োজন আমি যেটা একটু আগে বলেছি যে যদি ভ্রুনের বা মায়ের বেশি সমস্যা হয় সেক্ষেত্রে দেওয়া যেতে পারে তবে সেটা অবশ্যই ডাক্তারের পরামর্শে অর্থাৎ স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে ক্লুকোনাচল ব্যবহার করার সুপারিশ করা হয়নি আর আরেকটি সতর্কতা অবলম্বন করতে হবে যে ওষুধটি খাওয়ার ব্যাপারে এক বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে প্লুকোনাজল এর ব্যবহার সুপারিশ করা হয়নি অর্থাৎ এই ওষুধটি মূলত এক বছরের নিচে বাচ্চাদের দেওয়া নিষেধ তো বন্ধুরা আজকে এতটুকুই পরবর্তী ভিডিওতে আমি অন্যান্য গুরুত্বপূর্ণ ওষুধ এবং তাদের ব্যবহার পার্শ্ব প্রতিক্রিয়া ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেজন্য সাথে থাকুন আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্ট বক্সে লিখে জানান আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ